গাওয়া গানের এই দৃশ্যায়ন দেখে ক্ষোভে বাকহীন হয়ে পড়েছিলেন লতা মঙ্গেশকর। ততদিনে কাটায় কাটায় ক্ষতবিক্ষত গোটা ভারত সহ বাংলাদেশও। সেটা ছিল রিমিক্স মিউজিক ভিডিওর স্বর্ণযুগ, সেই সময়কার ভিডিও কাটা লাগা। কেমন আছেন কাটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা? পেরোলেন 35টি বসন্ত, জন্ম আহমেদাবাদে 1982 24 নভেম্বর, পড়াশোনা কালিম্পং এর সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলে, তারপর সর্দার প্যাটেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে তথ্য প্রযুক্তিতে স্নাতকোত্তর, 2005 সালে লাভ মাস্টার্স ডিগ্রি। এর আগেই পরিচয় কাটা গার্ল। 2002 সালে প্রকাশিত কাটা লাগা ভিডিওর সুবাদে শেফালির আরেক নাম হয়েছিল থং গার্ল। তারপরেও বেশ কিছু মিউজিক ভিডিওতেও অভিনয় করেছিলেন, কিন্তু কাটা তকমা থেকেই গিয়েছিল। তারপর বেশ কয়েক বছর অন্তরালে 2012 সালে নাচ বাড়িয়ের পঞ্চম সিজনে আবির্ভাব, বয়ফ্রেন্ড পরম ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে 2014 সালে বিয়ে করেন পরম শেফালি। 2008 সালে বুগি বুগি এবং 2015 নাচ বাড়িয়ের সপ্তম সিজনে অংশ নিয়েছিলেন শেফালি। এখন বলিউড থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। মিডিয়া রিলেটেড খবর জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।